হ্যালো বন্ধুগণ, তো আজকে আমি আসলাম যে কুয়াইতে, অনেকটা কুয়াইত থেকে অনেকটা দূরে বাসায় বাড়ি মাছের পোনা নিয়ে। ওইদিকে আমার গাড়ি দেখা যাচ্ছে, আর প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় জঙ্গল, অনেকটা ভালো সুন্দর একটা জায়গাতে। তো বন্ধুরা দেখতে থাকো, এখানে মাছের পোনা নিয়ে আসলাম। আর অনেকটা অনেক বড় বড় পুকুর রয়েছে এখানে, দেখো আমার দিকে দেখা যাচ্ছে, এইগুলাতে মাছের পোনা ফেলবো। ওইদিকে যাবো একটু সামনের দিকে, এদিকে গিয়ে এই রাস্তাটা দিয়ে নিয়ে গেলো মাছের পোনা। তো আমিও যাচ্ছি, দেখছি গিয়ে এই পুকুরগুলোতে তারা মাছগুলা রাখে। এখানে খাবার দিয়ে মাছগুলা একটু বড় করে তার উপরে ধরে বাজারে এনে বিক্রি করে দেয়। দেখতে থাকো বন্ধুরা, কুয়াই শহর থেকে অনেকটা দূরে, প্রায় 25 কিলোমিটার ভিতরে। দেখো কি ঘন জঙ্গল। এর মধ্যে একটা বাড়ি দেখা যাচ্ছে, এখানে আছে বাড়িঘরের মানুষও রয়েছে। এদিকে যাবো এখন আমি। জঙ্গল আর জঙ্গল, ঘন ঘন জঙ্গল। দেখো বন্ধুরা, আশা করছি আমার ভিডিও কোয়ালিটিটা বেশি ভালো হবে না বা ভালো হচ্ছে না, তোমরা যদি একটু সাপোর্ট করো তো আগামী দিন একটু ভালো করে ভিডিও বানাতে পারবো। আমার কাছে তেমন ভালো ক্যামেরা নেই, শুধু মোবাইল দিয়ে আমি ভিডিও করি। আর কী বলবো, বেশ দিয়ে তো কোনোদিন ভিডিও করিনি। দেখতে থাকো, হ্যাঁ তো কইলো তো শুনে না, আয় না তো কইলে জায়গাটি হলো আমাদের ত্রিপুরার, যে ত্রিপুরী পাহাড়ির আর আদিবাসীরা যে পাহাড়ের জায়গা। এখানে অনেক রাবার বাগান রয়েছে,